শুক্রবার রাতে রাজ্যে এলেন বিজেপির দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার সকালে রাজ্যের প্রতিভাবান শিল্পী তিথি দেববর্মন জাতীয় জিমন্যাস্টিক কোচ বিশ্বেশ্বর নন্দের বাড়িতে দেখা করলেন বিজেপির দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি তিথি দেববর্মনের বাবা তথা রাজ্যের বিশিষ্ট লেখক ও টিপিএসসির প্রাক্তন চেয়ারম্যান মানস দেববর্মনের সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী 9 বছর পূর্তি উপলক্ষে সম্পর্ক যে সমর্থন কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার রাজ্যের 2 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা সহ অন্যান্যরা। তাদের 2 জনের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 বছরের সমস্ত উন্নয়নমূলক কাজ সম্বলিত একটি বই তুলে দেন জেপি নাড্ডা। পাশাপাশি তাদের উভয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আমি কালকে দুপুরবেলা শুনেছি জেপি নাড্ডাজি আমাদের বাড়িতে আসবেন। আমি তখন থেকে খুব টেনশনে, কারণ এত বড় ভিআইপি আমরা কখনো রিসিভ করিনি। হ্যাঁ, মোদিজির সাথে দেখা হয়েছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে আসবে একজন এত বড় ভিআইপি, মানে আমাদের চিন্তার বাইরে ছিল। সত্যি খুব আনন্দ উপভোগ করছি যে এমন একজন লোক আমাদের বাড়িতে আজকে পদধুলো দিয়ে গেছে। আমরা সত্যি গর্বিত, এবং এইভাবে যে উনি আমাদের বাড়িতে আসবে এত বড় একজন নেতা, আমরা কখনো চিন্তা করতে পারিনি। আমার মিসেসও খুব টেনশনে ছিল, আমার ছেলের বউ খুব টেনশনে ছিল। প্রথম তো আমরা বিশ্বাসই করতে পারিনি যে আসবে বলে, তারপর আবার কনফার্ম হলাম যে আসবে। আজকে সকালে যখন নাকি দেখলাম যে পুলিশ এসেছে এখানে, তারপর আমরা 100% কনফার্ম হয়েছি যে উনি আসবেন আমাদের সাথে দেখা করতেন, একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার এই কথা হয়েছে। আগের জন্য ও এটাই হয়েছে, উনি আমাকে কিছু ওনার যে 9 বছরে কি ওয়ার্ক করেছে এই গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, এটা সম্বন্ধে বলছে আপনি পড়বেন, আর যদি সম্ভব হয় অন্যদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে স্যার, অবশ্যই।